আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজ দেখাবো ক্যাকটাস গাছ, ক্যাকটাস গাছ কীভাবে টবে প্রতিস্থাপন এবং এর সার ব্যবস্থা কী এবং কীভাবে গাছটি যত্ন নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাঁটাযুক্ত ক্যাকটাস একটি মরুভূমি অঞ্চলীয় গাছ, এটি শুষ্ক অবস্থায় অনেক দিন বেঁচে থাকে। এই ক্যাকটাস মরু অঞ্চলে শুকনা, যেখানে বর্ষা কম সেখানে বেশি দিন বাঁচে। তা আমরা যারা টবে প্রতিস্থাপন করব, তাদের জন্য কিভাবে কী ব্যবস্থায় এই গাছটি প্রতিপালন করতে হয় সে বিষয়ে আলোচনা করব। আমার এই গাছটি প্রায় এক বছর বয়স হয়েছে কিংবা বেশি। এই গাছটি টপটি প্রথমত এটি ভেঙে গিয়েছে, দ্বিতীয়ত এই গাছের জন্য এই টপটি ছোট হয়েছে, সেই জন্য আমি অপেক্ষাকৃত বড় টবে এটি স্থানান্তর করব। যদিও আমার এই গাছটিতে ফুল এসেছে, এই অবস্থায় গাছ পরিবর্তন করা শোভনীয় নয়, তবুও আমি করতে যাচ্ছি এই জন্যই যে আমি এই গাছের মাদার যে মাটিটি, সে মাটিটি আমি কোনো পরিবর্তন করব না এবং এই মাটিটি কোনো নড়াচড়া করব না। শুধু আমি এই অবস্থায় এই গাছটি আমি বড় টবে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, এই বড় টবে প্রতিস্থাপন করতে হলে আমাদের কী করতে হবে সে বিষয়টি আমি জানাচ্ছি। সেই জন্য এই টবে দেওয়ার জন্য আমি গার্ডেন সয়েল মাটি নিয়েছি, 20% গার্ডেন সয়েল মাটি নেব। তার সাথে আমি 30% বিল্ডিং বালু, একেবারে ঝরঝরা বিল্ডিং বালু বলতে যেটি বোঝায় সেটি আমি নেব। কারণ বালি দোআঁশ, খুব বেশি বালি দোআঁশ মাটিতে এই গাছটি খুব ভালো জন্মে, সেই জন্য আমি 30% বালি নেব। এর সাথে আমি পুরনো এক বছরের গোবর, প্রায় মাটির মতো হয়ে গিয়েছে, সেই এক বছরের পুরনো গোবর নেব 10%। এর সাথে আমি হাড় গোড়া, এই একটি বড় টবের জন্য আমি এরকম পরিমাণ 3 চামচ হাড় গোড়া এখানে ব্যবহার করব। আর সেই সাথে সবচেয়ে বেশি যে জিনিসটি আমি ব্যবহার করব সেটি হলো ককোপিট। আমার এই ককোপিটটি স্থানীয়ভাবে তৈরি এবং আমাদের বাংলাদেশের জামালপুর জেলায় এটি স্থানীয়ভাবে পাওয়া যায়, প্রতি কেজি 20 টাকা। আমি সেই জন্য স্থানীয়ভাবে এটি সংগ্রহ করে থাকি। এটি অবশ্য মন্ড আকারেও পাওয়া যায়, একটু দাম বেশি। আমি স্থানীয়ভাবে এই ককোপিটটি সংগ্রহ করে গাছে দিয়ে থাকি। এই এই রেশিওতে আমি এগুলিতে মাটি মিশ্রণ করব। মাটি মিশ্রণ করে সে খুব ভালোভাবে এটি মাটি মিশ্রণ করতে হবে, যাতে প্রত্যেকটি উপাদান মাটির প্রত্যেকটি জায়গাতে গিয়ে পৌঁছে। তো বন্ধুরা, আমি মাটিটি মিশ্রণ করা দেখাচ্ছি। যেটি দেব এক বছরে পুরানো গোবর, পুরনো গোবর আমি এটিতে দেব। আর এর সাথে আমি বালি ব্যবহার করব। আমি এটি শুধু ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু আমি যে রেশিওটা ব্যবহার করছি আপনারা সেভাবেই করবেন। আমি এটি বোঝার সুবিধার্থে আমি এই মিশ্রণটি একটি ছোট্ট পাত্রে করে দেখাচ্ছি। আপনারা বড় পাত্রে অথবা মাটিতে অথবা বড় একটি গামলাতে করে এটি টবে ব্যবহার করবেন। আমি শুধু এটি একটি মডেল হিসেবে আপনাদের দেখাচ্ছি। এইভাবে এই মাটিকে খুব ভালোভাবে মিশ্রণ করতে হবে, যাতে ককোপিট, হাড়ের গোড়া এবং মাটি, বালি প্রত্যেকটি একটি আরেকটির ভিতরে মিশে যায়। এই জন্যই এই প্রক্রিয়াটা করতে হয়। এই গাছে প্রচুর পানি কিংবা অল্প পানি জমে থাকলে গাছটি মরে যাবে। যেহেতু একটি মরু অঞ্চলের গাছ, এটি মাটি হালকা ভিজা থাকবে, কিন্তু কোনো অবস্থাতেই এই গাছের গোড়ায় মাটি পানি জমে থাকতে পারবে না। এই মাটির সাথে
আমি যে জিনিসটি ব্যবহার করব সেটি হলো 20% নুড়ি পাথর। আমি অল্প নুড়ি পাথর দিয়ে দেখাচ্ছি, এটি হলো 20% নুড়ি পাথর এর ভিতরে থাকতে হবে। যেহেতু আমি আগেই বলেছি এই গাছটি মরু অঞ্চলের গাছ, এরকম নুড়ি পাথর এই এই মাটিতে মিশ্রণ করে সেই মাটি এই গাছের গোড়ে প্রয়োগ করলে সেটি গাছটি ভালো হবে, বেঁচে থাকবে এবং গাছটি নষ্ট হবে না। তো বন্ধুরা, আমার মাটি মিশ্রণ করা শেষ। কীভাবে এই মাটিগুলি টবে দেবেন সেটি আমি দেখাচ্ছি। এই টবে অবশ্যই একটি সুন্দর ছিদ্র পথ থাকতে হবে, কারণ এটি ড্রেনেজ ব্যবস্থা খুব জরুরি। একটি টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো না হলে অবশ্যই সে গাছ, যে কোনো গাছ মরে যাবে, শিকড় পচে যাবে, অথবা গাছের পাতাগুলি এই পাতাগুলি লালচে আকার ধারণ করতে পারে। সেজন্য টবের ড্রেনেজ ব্যবস্থাটা অবশ্যই পরিপূর্ণ ভালো থাকতে হবে। পরিপূর্ণ ভালো বলতে আমি এটি বোঝাচ্ছি যে পানি, এই গাছের পানি দেওয়ার সাথে সাথে যেন এই ছিদ্র পথ দিয়ে পানি দ্রুত বেরিয়ে যেতে পারে। সেটি প্রথমে আমি যে কাজটি করব তা হলো এই টবের ছিদ্র পথটি একটি অসমান ইটের টুকরা দিয়ে ঢেকে দেব, যাতে আমি যখন এই টবে পানি ব্যবহার করব সে সময় যেন আমার টবের বালি মাটি ঝরে না যায়, সেজন্য এটি আমাকে বন্ধ করে নিতে হবে। এরপর আমি এই টপটিতে 2 ইঞ্চি পরিমাণ বিল্ডিং বালু ব্যবহার করব। এজন্যই 2 ইঞ্চি পরিমাণ বিল্ডিং বালু ব্যবহার করব, যেহেতু এটি একটি মরুভূমি অঞ্চলে গাছ, কোনো অবস্থায় গাছের নিচে কিংবা টবে যেন পানি জমে না থাকে, সেই জন্য আমি এটিকে 2 ইঞ্চি পরিমাণ বালি দিয়ে রাখব। এরপর যে কাজটি করতে হবে, আমার কোকোপিট, গার্ডেন সয়েল, গোবর, হাড়গোড়া, বালি মিশ্রিত যে মাটি আমি তৈরি করেছি ঝরঝরে, সে মাটিটি আমি এখানে দিয়ে নেব। আমি এই মাটিটি ভালোভাবে ঠেসে ঠেসে দিয়ে নিচ্ছি। এরপর আমি এই গাছটিকে এই তো পুরানো টপ থেকে ছাড়িয়ে নিয়ে এটি আমি এখানে প্রতিস্থাপন করব, অর্থাৎ লাগিয়ে দেব। বন্ধুরা, টপ থেকে এটি ছাড়ানোর সময় অবশ্যই খুব খেয়াল করে ছাড়াতে হবে, যেহেতু এটি একটি কাঁটাযুক্ত গাছ। এই কাঁটা শরীরে যাতে না ভিজে সেই জন্য আমরা অবশ্যই সতর্ক থাকব এবং এই বিষয়টি অবশ্যই লক্ষণীয়, এবং শিশু ছোটো বাচ্চাদের থেকে যেন এই গাছটি দূরে রাখা হয় সেদিকটা সতর্কতা অবলম্বন করব। আমি টপ থেকে গাছটি ছাড়িয়ে নিয়েছি। দেখুন, প্রচুর নুড়ি পাথর এই গাছটিতে আমি ব্যবহার করেছিলাম। এই গাছটি আজকে আমি কোনো রকম মাদার মাটি নাড়াবো না, কারণ এই গাছটি মাদার মাটি নাড়ালে এটি ফুল ঝরে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি শুধু এটিকে টবে এইভাবে বসিয়ে দিব। টবে এইভাবে বসিয়ে দিয়ে আমি এর কিনারা দিয়ে মাটি দিয়ে এটিকে ভরে দেব। এটিকে মাটি দিয়ে ভরে দিচ্ছি। কিছু মাটির প্রয়োজন হবে, সেজন্য আমি আরও কিছু মাটি এটিকে সংগ্রহ করছি। আমার টবে মাটি ব্যবহার করা শেষ। এখন আমি এই টবের উপরের অংশে একটি স্তর কোকোপিট এবং পাথরের টুকরা দিয়ে ঢেকে দেব। এটি একটি ভালো পদ্ধতি, কারণ এই এই গাছের অনেক সময় শিকড় উপরের অংশ উঠে, এই যে শিকড়গুলি দেখা যাচ্ছে, এই শিকড়গুলি যাতে ঢেকে থাকে সেজন্য আমি এখানে কোকোপিট ব্যবহার করব এবং ইটের টুকরা ব্যবহার করব। আপনাদের কাছে প্রতিস্থাপন করা কেমন হয়েছে সে সম্পর্কে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে
অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রাখি। এখন আমি যে জিনিসটি করব সেটি আমার নিজস্ব তৈরি পাথরে আমি রং করে রেখেছি, সেই রঙিন পাথরগুলি এখানে আমি ব্যবহার করব। পাথর এই জন্যই ব্যবহার করা হয়, মানুষ সুন্দরের প্রতীক, সুন্দরকে ভালোবাসে, সেই জন্য সুন্দরের প্রতীক হিসেবে যেমন পাথর ব্যবহার করা হয় তেমনি এই গাছে যখন আপনি প্রচুর পানি দিবেন টপটি মাটি ছড়িয়ে যেয়ে নষ্ট হতে পারে, সেই জন্য পাথর থাকলে মাটিটি বসে যায় এবং খুব সুন্দর থাকে, সেই জন্য আমি টবে পাথর দিব। এবং পাথর একটি সৌন্দর্য প্রতীক, সেটি বড় কথা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আশা করি। আজ যে জিনিসটি আরেকটু করতে হবে সেটি হলো প্রচুর এই গাছটিতে পানি দিব, এমনভাবে পানি দিব যাতে এই গাছটির সবগুলি মাটি খুব ভালোভাবে ভিজে যায়। আর এই গাছটি যেহেতু আমি নতুন প্রতিস্থাপন করেছি সেই জন্য আমি এটি এক সপ্তাহ ছায়াতে রাখব। আর এই গাছটিতে সবসময় যে কাজটি করতে হয় সেটি গ্রীষ্মকালে অবশ্যই রোদে রাখবেন, কিন্তু কখনোই দুপুরের রোদ পায় এরকম রোদে এটি রাখলে গাছটি নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য হালকা রোদে অর্থাৎ একটু কম রোদে এটি আমরা রাখার চেষ্টা করব। আর যে কাজটি করতে হবে, প্রতি মাসে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে নিতে পারলে খুব ভালো হয়, সেক্ষেত্রে ফুলগুলি ভালো থাকে, পাতাগুলি ভালো থাকে। তো বন্ধুরা, গাছ লাগাবেন, পরিবেশকে ধরে রাখবেন এবং সুন্দর সুন্দর গাছ লাগাবেন, নিজের মনকে সুন্দর করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। খুদা হাফিজ।